যে শুভ নববর্ষ সবাইকে। আমরা গ্রাম এসেছিলাম, বাট এখন আমরা যাচ্ছি আবার থেকে রিটার্ন টু আর হোম, বিকজ আমার ছেলে ড্রয়িং কম্পিটিশনে সেকেন্ড হয়েছে, তো ওর সার্টিফিকেট গিফটস এগুলো সব আনতে যাচ্ছি, যেহেতু এটা ওর লাইফে ফার্স্ট টাইম। সে হাই, যেহেতু এটা ওর লাইফে ফার্স্ট টাইম ও বসেছিল আর একটা পজিশনও পেয়েছে, তো সেই জন্য আমরা নিতে যাচ্ছি যাতে ও আরও এনকারেজ হয় আর ড্রয়িংটা ভালো করে করে। সে আমরা যাচ্ছি, আমাদের গ্রামের বাড়ি থেকে আমাদের বাড়ি অনেকটা বেশি দূর নয়, তো আমরা রাত পর্যন্ত রিটার্ন হয়ে যাব। তো আমরা পৌঁছে গেছি ধানবাদ লেন্সে ক্লাব, এখন আমরা যাচ্ছি এক্সিবিশনে, ফটো গ্যালারিতে ওর ফটোজ দেখতে, সরি ড্রয়িং গ্যালারিতে কী কী পেন্টিং সবাই করেছে সেগুলো দেখবো, তারপরে গিফটস নেবো, তারপর আবার রিটার্ন টু ভিলেজ। এই যে এখানে আমার ছেলের আছে ড্রয়িং, দিব্যজ্যোতি দে, দিল্লি পাবলিক স্কুল গ্রুপে থেকে সেকেন্ড হয়েছে, ফার্স্ট হয়েছে এখানে, আর এটা থার্ড, আর এটা জাজেস চয়েস। সব ছোট ছোট বাচ্চারা করেছে, ওদিন এসেছিলাম সবাইকে তো দেখিয়েছি, খুব আনন্দের সাথে ওরা করছিল, খুব ভালো লাগছিল। সবাই ছোট, গ্রুপ ওয়াইজ ডিভিশন এ বি এমনি কিছু নেই, এ বি এর বাচ্চারা অনেক ছোট, তাও যে ওরা এত ইন্টারেস্ট দেখিয়েছে, এত ভালো করেছে, এটাই প্রত্যেকটা গার্জেনের জন্য অনেক বেশি পাওনা। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, আমার ছেলে ফার্স্ট টাইম পার্টিসিপেট করেছিল। তো আমরা ড্রয়িং এক্সিবিশনগুলো সব বাচ্চাদের দেখে নিয়ে সেইখানে এসে বসে গিয়েছি, যেখানে আর কি স্টেজটা করা হয়েছিল, যেখানে সব বাচ্চাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হবে বা কালচারাল প্রোগ্রাম হবে। আমাদেরকে 7 o'clock টাইম দিয়েছিলো, আমরা অ্যাকর্ডিং টু দ্যাট টাইম এসে পৌঁছে গিয়েছিলাম, বাট সবাইকে নিয়ে প্রোগ্রাম তো একটু লেট হয়, সেই জন্য আমাদেরও একটু লেট হয়ে গিয়েছিলো ভিলেজ পৌঁছাতে, যেখানে দীপ প্রজ্বলন হলো, পরে প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো আমার বেটু প্রাইজ আর সার্টিফিকেট নিয়ে পরে ও খুব হ্যাপি হয়ে গিয়েছে। ফার্স্টে ও খুব টেনশন করছিল যে আমি ড্রয়িং ভালো করতে পারবো না, কিন্তু একটা পজিশন হোল্ড করে ও সুপার এক্সাইটেড। তো আমাদের প্রাইজ আর সার্টিফিকেট নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা যাচ্ছি গ্রামের দিকে বেরোচ্ছি। আর একটা নিউজ হচ্ছে যে যেখান থেকে আজকে আমার ছেলে সার্টিফিকেট নিল বা প্রাইজ নিল, সেখান থেকে আমার ভাইও নিয়েছে, তাই দুজনের সার্টিফিকেট সেম সেম। তো ভাইয়ের আর আমার ছেলের দুজনেরই সার্টিফিকেট সেম, তাই ভাই বলছে হ্যাঁ এটাও ঠিক যে ও সেকেন্ড ওর মামাও সেকেন্ড, মানে এটা হিস্ট্রি রিপিটস ইটসেলফ বলে না, সেই জিনিসটাই হয়ে গেল। বাই এভরিওয়ান, সরি ফর লেট আপলোডিং, থ্যাংক ইউ।